আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। চ্যানেল টি ওয়ান এর নিয়মিত আয়োজন রমজানুল মুবারক এই অনুষ্ঠানে আজকে আলোচনা করব রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। সাথে আছি আমি মোহাম্মদ শাহজালাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। পবিত্র মাহে রমজানের খুবই গুরুত্বপূর্ণ একটি সময় আমরা উপস্থিত হয়েছি মহান রব্বুল আলামিনের দরবারে। আমরা হাজারো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন জাতির এই ক্লান্তিরগ্নে সারা বহির্বিশ্বে যে একটি মহামারী আতঙ্ক করোনা ভাইরাসের সেই প্রাদুর্ভাবের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকবার সুযোগ করে দিয়েছেন ক্ষমা চাওয়ার জন্য, আরেকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা আমাদের যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হে ইমানদারগণ, তোমাদের জন্য রমজান মাসে রোজা রাখাকে ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের জন্য রমজানে রোজা পালন করাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে তোমরা আল্লাহওয়ালা হতে পারো, যাতে তোমরা আল্লাহর উপর নিজেকে সমীপে দিতে পারো, সেই লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জন্য মুসলমানের জন্য এই পবিত্র রমজান নাজিল করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে কোরআন নাজিল মাস হিসাবে নির্ধারিত করেছেন। কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করা হয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রন্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, যার মধ্যে পবিত্র পবিত্র বাণী, যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষের জন্য কল্যাণকর কথা, কল্যাণকর দিক, হেদায়াত দিয়ে দিয়েছেন কোরআন শরীফের মধ্যে, সেই কোরআন নাজিল হয়েছে এই মাসে। তাই আমরা বুঝতেই পারছি কত গুরুত্বপূর্ণ, কত মহিমান্বিত এই মাস আমাদের জন্য। এই মাসে আমাদের অনেকগুলো করণীয় আছে এবং অনেকগুলো বর্জনীয় আছে। আমি ইনশাআল্লাহ সে বিষয়ে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আলোচনা করব। সিয়াম পালন, সিয়াম এই শব্দটি আরবি শব্দ, আর বাংলা শব্দ হলো আমরা যেটাকে বর্জন বলি, বর্জন করা, ত্যাগ করা। আর আমরা বাংলাদেশে প্রচলিত রোজা এই শব্দটি হলো ফার্সি শব্দ। তাই আমাদেরকে বুঝতে হবে রোজা শব্দটি কোরআন শরীফে নেই, সিয়াম শব্দটি কোরআন শরীফে আছে, যার অর্থ হলো বর্জন করা, ত্যাগ করা, পরিহার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের মাধ্যমে সারা পৃথিবীর মাখলুকাতের মধ্যে মাখলুকাতের যে সম্পর্ক স্থাপন, মাখলুকাত এক মুসলমান আরেক মুসলমানের দুঃখ বোঝার যে একটা প্রয়াস, এটি আমাদেরকে রমজান শিক্ষা দিচ্ছে। আপনি সারাদিন খেয়ে না খেয়ে থাকছেন, পানাহার করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুকুমটি পালন করার মাধ্যমে বুঝতে পারছেন, যারা প্রতিদিন তিন বেলা খাবার খেতে পারছে না, তাদের যে কষ্টটা, তাদের যে দুঃখটা, সেই বিষয়টা বোঝার জন্য রমজান। আপনারা সকলেই অবগত আছেন আজকের এই করোনার এই মহামারীতে জাতির এই ক্লান্তি লগ্নে অনেক অসহায় হতদরিদ্র মানুষ আছে যারা খেতে পারছে না। আমরা আজকে রমজানের মাধ্যমে তাদের দুঃখকে বুঝতে পারছি, তাদের যন্ত্রণাকে বুঝতে পারছি, তাদের এই আহার, এই আহারের যে যন্ত্রণা, যে কষ্ট, সেই বিষয়ে আমরা অনুধাবন করতে পারছি। এটি তো রমজানের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি হলো সদকা দেওয়ার মাস। অর্থাৎ এই মাসে যে যত বেশি সদকা দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি সে তত বেশি পাবে, সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, রমজানের বাহিরে একটি ফরজ আদায় করা, সত্তরটি ফরজ আদায় করলে যে সওয়াব হবে, রমজানে একটি ফরজ আদায় করলে আপনি সেই সওয়াব পাবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসের প্রতিটি সিয়াম, প্রতিটি রোজাকে সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন। রমজানে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা যেগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে, তার মধ্যে অন্যতম হলো সময় মতো নামাজ আদায় করা। এই রমজান মাসে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে সেজদাই করতে না পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণই করতে না পারেন, নিজেকে নিজের প্রত্যেকটা কর্মকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে না পারেন, তাহলে আপনার কখনোই এই রোজায় কাজে আসবে না। আল্লাহ অন্যত্র বলছেন,
قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নিশ্চয় আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার মৃত্যু আমার জীবিত হওয়া সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্য অতএব আপনি রোজা রাখছেন একমাত্র আল্লাহর জন্যই রাখছেন হাদিস শরীফে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা আল্লাহর জন্য এবং এর পুরস্কার একমাত্র আল্লাহই দিবেন আপনি নামাজ পড়ছেন আজকে নামাজ দেখা যাচ্ছে সবাই দেখতে পাচ্ছে আপনি নামাজি আপনি দান সদকাত করছেন সবাই বলতেছে আপনি দানবীর আপনি যাকাত দিচ্ছেন দেখতে পাচ্ছে আপনি যাকাত আদায় করছেন কিন্তু আপনি যে রোজা রেখেছেন এটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে তার কোন বান্দাটি এখনো না খেয়ে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে তার কোন বান্দাটি তার সন্তুষ্টি লাভের আশায় পানাহাত ত্যাগ করেছে কোন বান্দাটি তার সন্তুষ্টি লাভের আশায় এই রোজা রাখা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেছে এটি একমাত্র তিনিই জানেন তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন রমজানের পুরস্কার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিবেন সুবহানাল্লাহ রমজানের রোজা রাখার সময় আমরা সকলেই অবগত আছি আমাদেরকে সেহরি করতে হয় সেহরি না করলেও কিন্তু রোজা হবে বাট সেহরি করাটা সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যতদিন তোমরা সেহরি খেয়ে রোজা আদায় করবে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবে সুবহানাল্লাহ অর্থাৎ আপনি সেহরি খাচ্ছেন এই সেহরিটা কিন্তু বরকত অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা সেহরি খেয়ে রোজা রাখে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা অর্থাৎ ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে রহমতের দোয়া করবে আল্লাহু আকবার আপনি দেখেন একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেহরি খেয়ে রোজা রাখার জন্য অন্যদিকে আবার তিনিই বলছেন তোমরা সূর্য অস্তের সাথে সাথে অর্থাৎ তোমরা যখন মাগরিবের সময় আজান দিবে আজানের প্রথম ওয়াক্তেই তোমরা প্রথম সময়ে তোমরা ইফতারটা করে নিবে এটি আরেকটি সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বলেছেন তোমরা ইফতার আজানের সাথে সাথে সূর্যাস্তের সাথে সাথে তোমরা ইফতার করে নিবে এটি একটি অন্যরকম সুন্নাত অন্যতম একটি সুন্নাত তাই আসুন আমরা ইফতারটা সময় মতো করব এবং সেহরি যখন আমরা খাবো সেহরি আমরা শেষ ওয়াক্তে খাবো এক সাহাবী জিজ্ঞেস করেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি খাওয়ার উত্তম সময় কোনটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেহরি খেয়েছিলাম তখন অন্য সাহাবী প্রশ্ন করেছিলেন যে সেহরি খাওয়ার সময় এবং নামাজের সময় কতটুকু তফাৎ ছিল তখন তিনি উত্তর দিলেন 50 আয়াত তেলাওয়াত করতে যে সময় লাগে সেই সময়টি অর্থাৎ একেবারে শেষ সময় সেহরি খেতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো রমজান মাসে ইফতার করানো আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও আমাদেরকে বলেছেন রমজান মাসে ইফতার যারা করে এবং যারা করায় উভয় পরিপূর্ণ রোজার সওয়াব পাবে সুবহানাল্লাহ অর্থাৎ আপনি একজন মুসলমানকে ইফতার করালে পুরো রোজা রাখলে যে সওয়াব হয় ইফতার করানোর কারণে আপনি সেই সওয়াবটি পাচ্ছেন সুবহানাল্লাহ আজকে আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশের অনেক অসহায় হতদরিদ্র মানুষ যারা আজকে খেতে পারছে না যারা আজকে ইফতার করবে যে সে সামর্থ্য তাদের নেই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার পাড়া প্রতিবেশী সহ আপনার এলাকাতে যারা ইফতার করতে পারছে না তাদের বাসাতে তাদের ঘরের সামনে গিয়ে আপনি ইফতারটাকে পৌঁছে দিন অবশ্যই ইনশাআল্লাহ সব আপনি পেয়ে যাবেন রমজানে রোজা রাখলে যে সব হয় সেই সব আপনি অবশ্যই পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসের প্রত্যেকটি আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে করার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু